বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে আরও একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো, সেটি হলো চিকেন মালাই কোফতা। আর এই মালাই কোফতাটি আপনারা তৈরি করে যে কোনো ধরনের ফ্যামিলি অনুষ্ঠান হোক, কিংবা পরিবারের সদস্যদের জন্য স্পেশাল কোনো রান্না হিসেবেই হোক, কিংবা আসছে ঈদে আপনারা এই রেসিপিটি তৈরি করে আপনাদের খাবার টেবিলে নতুন চমক আনতে পারেন। তো চলুন আমরা দেখে নিই এই চিকেন মালাই কোফতাটি কীভাবে আমি তৈরি করি। এখানে আমি নিয়ে নিয়েছি আগে থেকে আমার তৈরি করে রাখা কোফতা, আর এই কোফতার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই কোফতা আমি ফ্রাই করে নিই নাই, শুধুমাত্র আমি সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, এবং এই কোফতাগুলো আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। এই কোফতাগুলো দিয়েই আমি এখন তৈরি করে নিব আমার খুবই মজাদার স্বাদের মালাই কোফতা। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণ তেল। আজকের এই রেসিপিটিতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, তারপরও যদি আপনারা তেলের পরিমাণটা কম নিতে চান তো এখানে তেলের পরিমাণটা কম নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা। এখানে আমি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, 2টি ছোট সাইজের দারচিনি, 2টি লবঙ্গ আমি এখানে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আমি 2টি এলাচ। আর চুলার জালটি আমি একেবারে লোতে রেখেছি, আর এই লোতে রেখে আমি প্রায় 20 সেকেন্ডের মতো এটি নাড়াচাড়া করে নিব। তো 20 সেকেন্ডের মতো আমার এটি নাড়াচাড়া করে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় বেশটা উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি। আর এইসব ধরনের রেসিপিতে তেল, পেঁয়াজ এগুলোর পরিমাণটা একটু বেশিই লাগে, পরে সময় সাপেক্ষে জিনিসপত্রের দাম অনুযায়ী আপনারা সব রকম উপকরণই কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি এই পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটি একটু বন্ধ করে দিয়েছি, তা না হলে আমার পেঁয়াজ পুড়ে কালচে হয়ে যাবে। এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ, প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। এখন আমি চুলাটি জ্বালিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি একে একে আর বাকি সব উপকরণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আমি আদা রসুন একসাথে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা 1/2 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট করে একটি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটি টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এই মালাই কোফতাতে টমেটো কুচি দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর তারপরেও যদি টমেটো না থাকে অ্যাভেলেবল, তাহলে আপনারা সামান্য পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/4 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ চিনি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ চিনি আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। ভিডিওটা একটু ডিলেট হয়ে গেছে, আমি আপনাদেরকে মুখেই বলে দিলাম যে এর মধ্যে আমি 1/4 চা চামচ চিনি আর 1/4 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি মতো কাজু বাদাম আমি 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটি আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এটি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি, আবারও নাড়াচাড়া করে মশলার সাথে এই বাদাম বাটা মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি, এখানে আমি 1/2 কাপ পরিমাণ দুধের সর আমি তুলে রেখেছিলাম। আমি বেশ কিছুদিন ধরেই দুধ জাল দেওয়ার সময় তুলে রেখেছিলাম, আমি আজকের এই রেসিপি করব বলে। আপনারা চাইলে দিন আগের থেকে জমিয়ে নিতে পারেন, কিংবা 1 কেজি দুধ জাল দিয়ে আপনারা একদিনেই দুধের সর জমিয়ে নিতে পারেন, নতুবা আপনারা এরকম ডানো ফ্রেশ ক্রিমও কিনে নিতে পারেন, এটিও সেম একই কাজ দিবে। আর এই ফ্রেশ ক্রিমগুলো আপনারা আপনাদের যে কোনো নিকটবর্তী মার্কেটের
সুপার শপগুলো থেকে কিনে নিতে পারবেন। আমি আমার পুরো রেসিপিটি আমি রান্না করব এই মালাই দিয়ে। আর এখন সব কিছু একসাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো মতো আমি এটি কষিয়ে নিব যত সময় এই মশলার কাঁচা গন্ধ চলে না যায় আর চারপাশ থেকে একটু তেল তেল না ওঠে। তবে চুলার জালটি আমার একেবারে লোতেও না আবার মাঝারিতেও না, লো আর মাঝারির মাঝামাঝি পর্যায়ে আমি জাল রেখে আমি এটি আমি এই মশলাটি কষিয়ে নিব। তো আমার মালাই কোফতার গ্রেভি খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং দেখেন কত সুন্দর চারপাশ থেকে তেল তেল ভাব উঠে এসেছে। আর আমি আমার রেসিপিতে কোনো রকম টক দই ব্যবহার করি নাই, আমি সম্পূর্ণ দুধের মালাই দিয়েই আমি এই রেসিপিটি করে নিয়েছি। আর দুধের স্বর আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে দুধের স্বর শিলপাটাতেও বেটে নিতে পারেন তাতেও চলবে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব কোফতা। আর চুলার জালটি আমার এখনও রয়েছে মাঝারির থেকে একটু কমে, আর এখানে আমি ছোট ছোট সাইজের 26-27 পিস তো কোফতাগুলো আমি ঢেলে দেওয়ার পরে এভাবে একটু রেখে দিব 2 মিনিটের মতো। তবে একবার দুইবার একটু নাড়াচাড়া করে দিব উল্টিয়ে পাল্টিয়ে। আর চুলার জালটি আমি এখন রেখেছি মাঝারির থেকেও বেশটা কমে, চুলার জালটি আমি এখন রেখেছি লোতে। আর 2 মিনিটের মতো এরকম আমি একটু নাড়াচাড়া করে দিব হালকাভাবে যাতে কোফতাগুলো ভেঙে না যায়। তারপর 2 মিনিট পরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো 2 মিনিটের মতো আমি হালকাভাবে এটি কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ পানি দেওয়ার পরে আমি চুলার জালটি প্রথমে হাই হিটে দিয়ে দিচ্ছি, তারপর টক বক করে ফুটে উঠলে আমি চুলার জালটি মাঝারিতে দিয়ে দিব। আর আমি এখন একটু লবণ চেখে দেখব যে আমার কোফতাতে লবণের পরিমাণটা ঠিক আছে কি না। তো এর মধ্যে আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লবণের পরিমাণটা একটু কম ছিল। এবার একটু ফুটে উঠুক, তারপরে আমি চুলার জালটি কমিয়ে মাঝারিতে করে দিয়ে 5 মিনিটের জন্য এটি আমি ঢেকে দিব। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে এটি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি আর বাকি কিছু উপকরণ দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, ঢাকনা দিয়ে আর 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তারপরে আমি চুলা বন্ধ করে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, আর চুলার জালটি আমি একটু মাঝারিতে করে দিচ্ছি। তো আমার 2 মিনিটের জন্য জাল করে নেওয়া শেষ, ঢাকনা দিয়ে এখন আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর চুলাটি আমার এখন বন্ধ আছে। কিছু সময় আমার এভাবেই চুলা বন্ধ অবস্থায় এই ঢাকনাটি দেওয়া থাকবে, তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার মালাই কোফতাটি কেমন হলো। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের মালাই কোফতা। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ক্রিমি ভাব হয়েছে। আর আপনারা দেখেন আমার একটি কোফতাও ভেঙে যায় নাই। আমি একটু ওপরে মালাই ছড়িয়ে দিয়ে কোফতাটি পরিবেশন করছি। আমি ওপর দিয়ে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো আমার মালাই কোফতাটি তৈরি হয়ে গেল। আপনাদের কাছে যদি আমার এই মালাই কোফতা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন নতুন কোনো সহজ রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর কী কী ধরনের সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমি এখানে রাখছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।